ষষ্ঠ শ্রেণী গণিতর আউ এক ভিডিও কু সমস্ত স্বাগত। আজ আমি পঞ্চম পাঠ ভগ্ন সংখ্যা বিষয়ে আলোচনা করা। এর অর্ধবার্ষিক পরীক্ষা প্রস্তুতি নিমন্তে বিভিন্ন প্রকার প্রশ্নপত্রর নমুনা বিষয়ে আলোচনা করা। এতে বিভিন্ন প্রকার প্রশ্নপত্র গুড়িক অছি, প্রশ্নর নমুনা গুড়াক অছি। যে এটা আবশ্যকতা আছে সে নিশ্চিত ভাবে এখন শেয়ার করা অনুরোধ। তাহলে আমি প্রশ্নক যা। এক নম্বর, সম্ভাব্য উত্তর মধ্যরু ঠিক উত্তর বাছি লেখ। ক, লব তিন ও হর পাঁচ থিবা ভগ্ন সংখ্যা কি? লব তিন ও হর পাঁচ থিবা ভগ্ন সংখ্যা কি? এর দিয়েছে দুই বিভক্ত পাঁচ, তিন বিভক্ত পাঁচ, চারি বিভক্ত পাঁচ, এক বিভক্ত পাঁচ। এ জায়গায় তিন বিভক্ত পাঁচ ঠিক হব, কারণ ইয়ার লব তিন ও হর পাঁচ অছি। খ নম্বর দেখিবা, সদৃশ ভগ্ন সংখ্যা যোড়িকু বাছি লেখ। দুই বিভক্ত সাত ও তিন বিভক্ত পাঁচ, চারি বিভক্ত ন ও পাঁচ বিভক্ত, চারি বিভক্ত পাঁচ, দুই বিভক্ত পাঁচ ও তিন বিভক্ত পাঁচ, ছ বিভক্ত ন ও পাঁচ বিভক্ত চারি। এ জায়গায় তৃতীয় যোড়ি দুই বিভক্ত পাঁচ ও তিন বিভক্ত পাঁচ সদৃশ অটন্তি, কারণ উভয়ের হর সমান অছি, তেণুকরি এমানে সদৃশ ভগ্ন সংখ্যা হবে। গ, একক ভগ্ন সংখ্যা কি? দুই বিভক্ত পাঁচ, তিন বিভক্ত আট, চার বিভক্ত সাত, এক বিভক্ত ন। এ জায়গায় এক বিভক্ত ন হচ্ছে একক ভগ্ন সংখ্যা, কারণ ইয়ার লব এক অছি। যে ভগ্ন সংখ্যার লব এক থাকে তাহা একক ভগ্ন সংখ্যা কুহযায়। ঘ, সম ভগ্ন সংখ্যা দ্বয়ক বাছি লেখ। এক বিভক্ত দশ ও তিন বিভক্ত পাঁচ, চারি বিভক্ত ন ও আট বিভক্ত কোড়িয়ে, দুই বিভক্ত তিন ও চারি বিভক্ত ছ, ছ বিভক্ত ন ও তিন বিভক্ত চারি। এ জায়গায় দুই বিভক্ত তিন ও চার বিভক্ত ছ এমানে সমভগ্ন সংখ্যা অটন্তি। ও, প্রকৃত ভগ্ন সংখ্যা কি? প্রকৃত ভগ্ন সংখ্যা যে ভগ্ন সংখ্যার অপ্রকৃত ভগ্ন সংখ্যা কি? অপ্রকৃত ভগ্ন সংখ্যা যে ভগ্ন সংখ্যার লব বড় ও হর সান থাকে সেটা হল অপ্রকৃত ভগ্ন সংখ্যা। এই জায়গায় তিন বিভক্ত দুই হচ্ছে অপ্রকৃত ভগ্ন সংখ্যা। দুই নম্বর, ঠিক বা ভুল চিহ্ন দিও। ক, দুই বিভক্ত সাত র অসংখ্যটি সমভগ্ন সংখ্যা অছি। এর ঠিক অছি, এর অসংখ্যটি সমভগ্ন সংখ্যা থাকে কোনসি ভগ্ন সংখ্যার। তিন পূর্ণ এক বিভক্ত পাঁচ কু অপ্রকৃত ভগ্ন সংখ্যার প্রকাশ কলে পাঁচ বিভক্ত ষোহল হব, এ ভুল অছি, এর ষোহল বিভক্ত পাঁচ হব। গ, তিনটি এক বিভক্ত পাঁচ একক ভগ্ন সংখ্যার যোগফল তিন বিভক্ত পাঁচ, এ ঠিক অছি, তিনটি এক বিভক্ত পাঁচ মিশিলে তিন বিভক্ত পাঁচ হব। সংখ্যারেখার শূন্য ডাহাণরে এক রহে, আমি যদি সংখ্যারেখা অঙ্কন করা শূন্য ডাহাণরে এক রহে, এ ঠিক অছি। ও নম্বর দেখিবা, তিন রু এক বিভক্ত পাঁচ বিজয় কলে দুই বিভক্ত পাঁচ হব, এ ভুল অছি। তিন রু যদি আমি এক বিভক্ত পাঁচ বিজয় করা তাহলে তাহা দুই পূর্ণ চার বিভক্ত পাঁচ হব। তিন নম্বর, স্তম্ভ মিলন কর, চারি হরণ দুই বিভক্ত দশ হরণ দুই, এক বিভক্ত চারি, উনিশ বিভক্ত চারি, এক গুণন তিন বিভক্ত পাঁচ গুণন তিন, দুই পূর্ণ এক বিভক্ত তিন। তাহলে প্রথমটা চারি হরণ দুই বিভক্ত দশ হরণ দুই, এইটা দুই বিভক্ত পাঁচ সহিত সমান হব, খ স্তম্ভর তৃতীয় উত্তর সহিত সমান হব। এক বিভক্ত চারি, এক বিভক্ত চারির সমভগ্ন সংখ্যা পাঁচ বিভক্ত কোড়িয়ে হব। উনিশ বিভক্ত চারিকু যদি আমি মিশ্র রূপে প্রকাশ করা তাহলে এটা হয়ে যাব চারি পূর্ণ তিন বিভক্ত চারি। তারপরটা এক গুণন তিন বিভক্ত পাঁচ গুণন তিন, এখন যদি আমি প্রকাশ করা তাহলে তিন বিভক্ত পনেরো হব, প্রথমটি হব। দুই পূর্ণ এক বিভক্ত তিন কু যদি আমি অপ্রকৃতরে প্রকাশ করা তাহলে তাহা সাত বিভক্ত তিন হব। পরবর্তী নম্বর যা, অলগা সংখ্যা বাছি লেখ। ক নম্বর, সদৃশ ভগ্ন সংখ্যা দৃষ্টি, সদৃশ ভগ্ন সংখ্যা দৃষ্টি দুই বিভক্ত পাঁচ, তিন বিভক্ত পাঁচ, চারি বিভক্ত পাঁচ, এক বিভক্ত চারি, মধ্যে এক বিভক্ত চারি অলগা অটে, কারণ ইয়ার হর অন্য সহ সমান নুহে।
ख सम भग्न संख्या दृष्टि एक विभक्त पाँच दुई विभक्त पाँच तीन विभक्त पंद्रह और चार विभक्त कोड़े मध्य दुई विभक्त पाँच अलग कारण एम सहित सम भग्न संख्या नुहे ग एकक भग्न संख्या दृष्टि एकक भग्न संख्या दृष्टि एक विभक्त को एक अलग अटे कारण यार मूल्य गोटे पूर्ण संख्या सहित सामान हो यार मूल्य एक घ नंबर मिश्र भग्न संख्या दृष्टि मिश्र भग्न संख्या दृष्टि जदि देखा तेल एक विभक्त पाँच अलग हे कारण ये पूर्ण संख्या ना गोटे पूर्ण संख्या और प्रकृत भग्न संख्या थी मिश्र भग्न संख्या होता है। ओ नंबर अप्रकृत भग्न संख्या दृष्टि अप्रकृत भग्न संख्या दृष्टि एम दुई विभक्त एक अलग हम कारण ता गोटे पूर्ण संख्या हो पारे ता भग्न संख्या आम कहीपर ना शून्य स्थान पूरण कर पाँच नंबर एक नंबर विशिष्ट छटी प्रश्न आसो जो प्रश्न गुड़िकर थी शून्य स्थान में आम ठीक उत्तर लिखा दुई विभक्त पाँच रे लब छ एक भग्न संख्या डैश दुई विभक्त पाँच रब छ एक भग्न संख्या उभय आम तीन गुणन कले पाइबा छ विभक्त पंदर ख नंबर तीन विभक्त पाँच और चार विभक्त पाँच मध्य डैश भग्न संख्याटी बड़ ए जगह हर सामान थे जो भग्न संख्यार लब बड़ से ही भग्न संख्याटी बड़ हेबो तेणुक ये जगह चार विभक्त पाँच भग्न संख्याटी बड़ अटे कौन सी समूहर बार सामान भाग छ भाग को भग्न संख्यार दर्शेले डैश बार सामान भाग छ भाग को जदि दर्शेबा तेल ताब छ विभक्त बार छ विभक्त बार को आम एक विभक्त दुई मध्य लिखिपर ए जगह उत्तर हो छ विभक्त बार उभय को छ द्वारा लघिष्ट कले एक विभक्त दुई मध्य हो पार परवर्ती नंबर देखा संख्यारेखार पखापाखि दुईट बिंदु मध्य दूरता डैश एकक संख्यारेखार जो पूर्ण संख्या गुड़ को दर्शा जाए से मध्य पखापाखि दुईट बिंदु मध्य जो पूर्ण संख्या थाए से मध्य दूरता हो एक एकक संख्यारेखार पूर्ण संख्या दर्शाई परवर्त बिंदुर दूरता हो एक एकक भग्न संख्या द्वय को समहर करने हर द्वयर डैश को साधारण हर रूप से निया जाए भग्न संख्यार द्वय को समहर करने हर द्वयर लसागु को साधारण हर रूप से निया जाए उभयर साधारण हर रूप से आम व्यवहार करवा जो भग्न संख्या द्वयर हर सामान नुहे से ही भग्न संख्या दुईट को डैश भग्न संख्या कहा जाए जो भग्न संख्या द्वयर हर सामान नुहे से ही भग्न संख्या दुईट को असदृश भग्न संख्या कहा जाए जो भग्न संख्या द्वयर हर सामान नुहे से असदृश भग्न संख्या छ नंबर परवर्ती पूर्ववर्ती बा मध्यवर्ती संख्या लेख क नंबर चौदह विभक्त तीन ठीक परवर्ती पूर्ण संख्या केते चौदह विभक्त तीन को जब आम मिश्र रूप से प्रकाश करवा चार पूर्ण दुई विभक्त तीन तार परवर्ती पूर्ण संख्या है पाँच सात पूर्ण तीन विभक्त चार ठीक पूर्ववर्ती पूर्ण संख्या केते सात पूर्ण तीन विभक्त चार ठीक पूर्ववर्ती पूर्ण संख्या होउची सात यार पूर्ववर्ती पूर्ण संख्या है सात ग दुई पूर्ण एक विभक्त नौ और तीन पूर्ण दुई विभक्त सात मध्यवर्ती पूर्ण संख्या केते यार मध्यवर्ती पूर्ण संख्या होउची तीन मध्यवर्ती पूर्ण संख्याटी है तीन परवर्ती नंबर को जीवा संक्षिप्त उत्तर दियो आमें प्रश्न गुड़िकर संक्षिप्त उत्तर लिखा पाँच विभक्त दुई जोग तीन विभक्त सात जोगफल केते आमें एमान को जोगफल बाहर करिबा ताले पाँच विभक्त दुई और तीन विभक्त सात हर को समान करिया पाई दुई और सात लसागु चौदह सहित उभय हर को समान करिबा ताले पाँच विभक्त दुई हर को चौदह कले उभय आम सात गुणन करवा तेल पैंतीस वेद चौदह होन वेद सात आम उभय आम दुई गुणन कले छ विभक्त चौदह होब ते पैंतीस और छ मिसेल है एक चालीस विभक्त चौदह या कोई आम मिश्र रूप से प्रकाश करई पूर्ण तेर विभक्त चौदह हो यार उत्तर तेल जोगफल होगा दुई पूर्ण तेर विभक्त चौदह ख नंबर एक पूर्ण दुई विभक्त तीन जोग दुई पूर्ण एक वेतक तीन र जोगफल केते मिश्र भग्न संख्या दुईट को आम जोग करने उभय को प्रथम अप्रकृत भग्न संख्यार प्रकाश करवा अप्रकृत भग्न संख्यार उभय को प्रकाश कले एक पूर्ण दुई विभक्त तीन हो सामान पाँच विभक्त तीन द्वितीय भग्न संख्याटी दुई पूर्ण एक विभक्त तीन को जदि आम अप्रकृत प्रकाश करवा तेल सात विभक्त तीन
ଉଭୟ ହର ସମାନ ଅଛି ତାହେଲେ ପାଞ୍ଚ ଯୋଗ ସାତ କଲେ ହେଲା ବାର, ବାର ବିଭକ୍ତ ତିନି ଉତ୍ତର ହେଇଯିବ। ୟାକୁ ଯଦି ଆମେ କାଟିଦେବା ତାହେଲେ ୟାର ଉତ୍ତର ହେଇଯିବ ଚାରି, ତିନି କେ ତିନି ତିନି ଚଉ ବାର, ତେଣୁକରି ୟାର ଉତ୍ତର ହେଇଯିବ ଗୋଟେ ପୂର୍ଣ୍ଣ ସଂଖ୍ୟା ଚାରି ହେଇଯିବ ୟାର ଉତ୍ତର। ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନକୁ ଯିବା, ଦୁଇ ବିଭକ୍ତ ତିନି ବିଯୋଗ ଏକ ବିଭକ୍ତ ଛଅର ବିଯୋଗ ଫଳ କେତେ। ଆମେ ଉଭୟର ବିଯୋଗ ଫଳ ବାହାର କରିବା ପାଇଁ ହର ଦ୍ୱୟକୁ ସମାନ କରିବା ବା ଉଭୟର ତିନି ଓ ଛଅର ଲସାଗୁ ଛଅ ସହିତ ଉଭୟର ହରକୁ ସମାନ କରିବା। ସେଥିପାଇଁ ଆମେ ଉଭୟର ହରକୁ ସମାନ କରିବା ପାଇଁ ସମଭଗ୍ନ ସଂଖ୍ୟା ବାହାର କରିବା। ତାହେଲେ ଦୁଇ ବିଭକ୍ତ ତିନିର ହରକୁ ଛଅ କଲେ ଉଭୟରେ ଦୁଇ ଗୁଣନ କଲେ ଚାରି ବିଭକ୍ତ ଛଅ ହେଲା, ସେଇଥିରୁ ଏକ ବିଭକ୍ତ ଛଅ ବିଯୋଗ କଲେ ତିନି ବିଭକ୍ତ ଛଅ ହେଇଯିବ, ତିନି ବିଭକ୍ତ ଛଅକୁ ଲଘିଷ୍ଠ କଲେ ଏକ ବିଭକ୍ତ ଦୁଇ ହେଇଯିବ। ଦୁଇରୁ ଦୁଇ ବିଯୋଗ ଏକ ବିଭକ୍ତ ଚାରିର ବିଯୋଗ ଫଳ କେତେ। ଆମେ ଦୁଇରୁ ଏକ ବିଭକ୍ତ ଚାରିକୁ ବିଯୋଗ କରିବା, ତାହେଲେ ଦୁଇକୁ ଆମେ ଭଗ୍ନ ସଂଖ୍ୟା ରୂପରେ ଯଦି ପ୍ରକାଶ କରିବା ତାହେଲେ ତାହା ହେଇଯିବ ଦୁଇ ବିଭକ୍ତ ଏକ। ଦୁଇ ବିଭକ୍ତ ଏକ ବିଯୋଗ ଏକ ବିଭକ୍ତ ଚାରି, ଉଭୟର ହରକୁ ଚାରି ନେଲେ ଆମେ ଦୁଇରେ ଚାରି ଗୁଣନ କରିବା ଆଠ, ଆଠ ବିଯୋଗ ଏକ ସମାନ ସାତ ବିଭକ୍ତକ ଚାରି ହେଇଗଲା। ୟାକୁ ଯଦି ଆମେ ମିଶ୍ର ରୂପରେ ପ୍ରକାଶ କରିବା ଏକ ପୂର୍ଣ୍ଣ ତିନି ବିଭକ୍ତ ଚାରି ଏହାର ଉତ୍ତର ହେଇଯିବ। ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନକୁ ଯିବା ଆଠ ନମ୍ବର, ଏକ ପଦରେ ପ୍ରକାଶ କର, ଯେଉଁ ବାକ୍ୟ ଦିଆହେଇଥିବ ତାକୁ ଆମେ ଗୋଟିଏ ପଦରେ ପ୍ରକାଶ କରିବା। ପ୍ରଶ୍ନ ଅନୁସାରେ ଆମେ ଉତ୍ତର ଲେଖିବା, ଯେଉଁ ଭଗ୍ନ ସଂଖ୍ୟାରେ ଗୋଟିଏ ପୂର୍ଣ୍ଣ ସଂଖ୍ୟା ଓ ଗୋଟିଏ ପ୍ରକୃତ ଭଗ୍ନ ସଂଖ୍ୟା ଥାଏ ତାହାକୁ ତାକୁ କ'ଣ କୁହାଯାଏ। ଯେଉଁ ଭଗ୍ନ ସଂଖ୍ୟାରେ ଗୋଟିଏ ପୂର୍ଣ୍ଣ ସଂଖ୍ୟା ଓ ଗୋଟିଏ ପ୍ରକୃତ ଭଗ୍ନ ସଂଖ୍ୟା ଥାଏ ତାହାକୁ ମିଶ୍ର ଭଗ୍ନ ସଂଖ୍ୟା କୁହାଯାଏ। ଯେଉଁ ଭଗ୍ନ ସଂଖ୍ୟାରେ ଗୋଟିଏ ପୂର୍ଣ୍ଣ ସଂଖ୍ୟା ଥିବ ଏବଂ ଗୋଟିଏ ପ୍ରକୃତ ଭଗ୍ନ ସଂଖ୍ୟା ଥିବ ତାକୁ ଆମେ ମିଶ୍ର ଭଗ୍ନ ସଂଖ୍ୟା କହିବା। ଯେଉଁ ଭଗ୍ନ ସଂଖ୍ୟାର ଲବ ସାନ ଓ ହର ବଡ଼, ଯେଉଁ ଭଗ୍ନ ସଂଖ୍ୟାର ଲବ ସାନ ଓ ହର ବଡ଼ ତାକୁ ପ୍ରକୃତ ଭଗ୍ନ ସଂଖ୍ୟା କୁହାଯାଏ। ପ୍ରକୃତ ଭଗ୍ନ ସଂଖ୍ୟା, ଯେଉଁ ଭଗ୍ନ ସଂଖ୍ୟାର ଲବ ସାନ ଓ ହର ବଡ଼ ଥାଏ, ପ୍ରକୃତ ଭଗ୍ନ ସଂଖ୍ୟା ଗୁଡ଼ିକ ଶୂନରୁ ବଡ଼ ଓ ଏକରୁ ସାନ ଥାନ୍ତି, ଏମାନେ ହେଉଛନ୍ତି ପ୍ରକୃତ ଭଗ୍ନ ସଂଖ୍ୟା। ଯେଉଁ ଭଗ୍ନ ସଂଖ୍ୟାର ଲବ ଏକ, ଯେଉଁ ଭଗ୍ନ ସଂଖ୍ୟାର ଲବ ଏକ ଥାଏ ତାକୁ ଏକକ ଭଗ୍ନ ସଂଖ୍ୟା କୁହାଯାଏ। ଯେଉଁ ଭଗ୍ନ ସଂଖ୍ୟାର ଲବ ଏକ ଥାଏ ତାକୁ ଏକକ ଭଗ୍ନ ସଂଖ୍ୟା କୁହାଯାଏ। ଲବ ଏକ ଥିବାରୁ ତା'ର ନାଁ ହେଲା ଏକକ ଭଗ୍ନ ସଂଖ୍ୟା। ପରବର୍ତ୍ତୀ ନମ୍ବର ଦେଖିବା, ଏକ ଭଗ୍ନ ସଂଖ୍ୟାର ଲବ ଓ ହରକୁ ସମାନ ସଂଖ୍ୟା ଦ୍ୱାରା ଗୁଣନ କଲେ ମିଳୁଥିବା ନୂତନ ଭଗ୍ନ ସଂଖ୍ୟାଟି ପୂର୍ବ ଭଗ୍ନ ସଂଖ୍ୟାର ଏକ ସମଭଗ୍ନ ସଂଖ୍ୟା। ଏକ ଭଗ୍ନ ସଂଖ୍ୟାର ଲବ ଓ ହରକୁ ସମାନ ସଂଖ୍ୟା ଦ୍ୱାରା ଗୁଣନ କଲେ ମିଳୁଥିବା ନୂତନ ଭଗ୍ନ ସଂଖ୍ୟାଟି ପୂର୍ବ ଭଗ୍ନ ସଂଖ୍ୟାର ଏକ ସମଭଗ୍ନ ସଂଖ୍ୟା ହୋଇଯିବ, ଏହାକୁ ସମଭଗ୍ନ ସଂଖ୍ୟା କୁହାଯାଏ। ସମହର ବିଶିଷ୍ଟ ଭଗ୍ନ ସଂଖ୍ୟା, ଯେଉଁ ଭଗ୍ନ ସଂଖ୍ୟାମାନଙ୍କର ହର ସମାନ ଥାଏ ସେହି ଭଗ୍ନ ସଂଖ୍ୟାମାନଙ୍କୁ ସଦୃଶ ଭଗ୍ନ ସଂଖ୍ୟା କୁହାଯାଏ। ସମହର ବିଶିଷ୍ଟ ଭଗ୍ନ ସଂଖ୍ୟା ଗୁଡ଼ିକ ହେଲେ ସଦୃଶ ଭଗ୍ନ ସଂଖ୍ୟା, ସଦୃଶ ଭଗ୍ନ ସଂଖ୍ୟା କୁହାଯାଏ। ପରବର୍ତ୍ତୀ ନମ୍ବରକୁ ଯିବା ନଅ ନମ୍ବର, ରେଖାଙ୍କିତ ପଦକୁ ବଦଳାଇ ଭ୍ରମ ଥିଲେ ସଂଶୋଧନ କର, କ ଏକ ବିଭକ୍ତ ଦଶ ଓ ତିନି ବିଭକ୍ତ ପାଞ୍ଚ ମଧ୍ୟରୁ ଏକ ବିଭକ୍ତ ଦଶ ବଡ଼, ଏକ ବିଭକ୍ତ ଦଶ ଆଡ଼େ ବଡ଼ ଚିହ୍ନ ଦିଆହେଇଛି, ଯଦି ତିନି ବିଭକ୍ତ ପାଞ୍ଚକୁ ଯଦି କରିବା ତାହେଲେ ଏଇଟା ହେବ ଛଅ ବିଭକ୍ତ ଦଶ, ତେଣୁକରି ଏଇଟା ଭୁଲ ଅଛି, ଏ ଜାଗାରେ ତିନି ବିଭକ୍ତ ପାଞ୍ଚ ବଡ଼ ହେବ। ଖ ନମ୍ବର, ଦୁଇ ଯୋଗ ଏକ ବିଭକ୍ତ ଦଶ ସମାନ ଦୁଇ ପୂର୍ଣ୍ଣ ଏକ ବିଭକ୍ତ ଦଶ, ଏଇଟା ଠିକ୍ ଅଛି, ଉତ୍ତର ଦୁଇ ହିଁ ହେବ। ଗ ଦୁଇ ବିଯୋଗ ଏକ ପୂର୍ଣ୍ଣ ତିନି ବିଭକ୍ତ ସାତ ସମାନ ଚାରି ପୂର୍ଣ୍ଣ ଚାରି ବିଭକ୍ତ ସାତ, ଏ ଜାଗାରେ ଦୁଇରେ ଗାର ଦିଆହେଇଛି, ଦୁଇ ଜାଗାରେ ଛଅ ହେବ, ଏଇଟା ଭୁଲ ଅଛି। ଘ ନମ୍ବର, ପାଞ୍ଚ ବିଭକ୍ତ ଛଅ ଓ ଆଠ ବିଭକ୍ତ ପନ୍ଦରକୁ ସମହରରେ ପରିଣତ କରିବା ପାଇଁ ସେମାନଙ୍କର ହରକୁ ପନ୍ଦର ନେବା, ଏମାନଙ୍କର ହରକୁ ତିରିଶ ନେବା, ଛଅ ଓ ପନ୍ଦରର ଲସାଗୁ ତିରିଶ ସହିତ ସମାନ ନେବା। ଉଅ ଦୁଇ ବିଯୋଗ ଚାରି ବିଭକ୍ତ ସାତ ସମାନ ଚାରି ବିଭକ୍ତ ଏକ ବିଯୋଗ ଚାରି ବିଭକ୍ତ ସାତ, ଏ ଜାଗାରେ ଦୁଇ ଜାଗାରେ ଚାରି ହେବ, କାରଣ ଚାରିକୁ ଆମେ ଚାରି ବିଭକ୍ତକ ଏକ ଲେଖିପାରିବା। ଯଦି ଏହି ଭିଡ଼ିଓଟି ଅନ୍ୟ କାହାର ଉପଯୋଗୀ ମନେ କରୁଛନ୍ତି ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏହି ଭିଡ଼ିଓକୁ ସେମାନଙ୍କୁ ସେୟାର କରନ୍ତୁ, ଯାହାଦ୍ୱାରା ସେମାନେ ମଧ୍ୟ ଏଥିରୁ କିଛି ଉପକୃତ ହୋଇପାରିବେ ଏବଂ ପରୀକ୍ଷା ପାଇଁ ପ୍ରସ୍ତୁତି ହୋଇପାରିବେ। ଭିଡ଼ିଓଟି ଆପଣମାନେ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ଯଦି ଦେଖୁଛନ୍ତି ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏହି ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ କରନ୍ତୁ। ଭିଡ଼ିଓଟି ଆରମ୍ଭରୁ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖିଥିବାରୁ ଆପଣମାନଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏହି ଭିଡ଼ିଓକୁ ସେୟାର କରନ୍ତୁ, ଲାଇକ୍ କରନ୍ତୁ, ଯଦି ମତାମତ ଅଛି ନିଶ୍ଚିତ ଭାବରେ କମେଣ୍ଟ ମାଧ୍ୟମରେ ଜଣାନ୍ତୁ।